হ্যাঁ গো চালুর মা, শোনো না, আমার শরীরটা তো আজ কদিন থেকে একদম ভালো না। এদিকে বয়সও দিন দিন বেড়েই চলেছে। তাই আমি বলছিলাম কি, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই ছেলেদের সব জমি ভাগ করে দিতে চাচ্ছি, নয়তো পরে আবার ভীষণ ঝগড়া হবে। তুমি এসব কি বলছো বলো তো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এমনিতেই আমাদের ছেলের বউরা আমাদের একটুও যত্ন নেয় না, তাহলে জমি ভাগ করে দিলে তো ওরা আর আমাদের দিকে ফিরেও তাকাবে না গো। দুর্গিন্নি, তুমি যে কি বলো না, কিছুই হবে না। আমি মরে যাবার পর ওরা ঠিক তোমার খেয়াল রাখবে। তোমার কি আমাদের ছেলের উপর ভরসা নেই নাকি বলো তো? সে তো আছে, তবে যা করবে বুঝে শুনে করো, কেমন? আমি একজন উকিলের সাথে কথা বলেছি, কালকে উনি এসে জমি ভাগ করে দিয়ে যাবে। এবার তবে আমি একটু বিশ্রাম নেই গিন্নি, আমার সময় যে ফুরিয়ে আসছে। এসব বলে বাবা আলু ঘুমিয়ে পড়ে। আর পরের দিন একজন উকিল এসে বাবা আলুর দুই ছেলে চালু আর আলুকে জমি সমান ভাগ করে দেয়। এত সম্পত্তি পেয়ে তো ছেলে আর ছেলের বউরা ভীষণ খুশি হয়। আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আমার ছেলেরা শোন বাবা, আমি আর বাঁচবো না, আমার সময় ফুরিয়ে এসেছে। আমি তোদের মাকে তোদের হাতে তুলে রেখে গেলাম। তোরা তোদের মাকে দেখে রাখিস বাবা। এসব বলে বাবা আলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবা আলুর মৃত্যুতে মা আলু ভীষণ কষ্ট পেলেও দুই ছেলে আর ছেলের বউদের বিন্দুমাত্র কষ্ট দেখা যাচ্ছিল না। এরপর ওরা বাবা আলুর সৎকার করায়। শোনো চিঙ্কি, বাবা তো মরেই গেল, এবার তবে মায়ের কি হবে বলো তো? মাকে তো ভাগ করে নিতে হবে, মানে আমাদের ঘরে কদিন খাবে, আবার আল্লু দাদার ঘরে কদিন খাবে, এসব তো কথা বলে নিতে হবে। শোনো চাল্লু, আমি কিন্তু বেশি দিন খাওয়াতে পারবো না, তোমার মাকে এই বলে দিলাম, কারণ আমার এখন ছোট সংসার, তাই আমি বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকবো। তোমার মাকে দেখার মতো কোনো সময় আমার নেই। ছোট ছেলে চাল্লু আর তার বউ চিঙ্কি যখন এসব নিয়ে কথা বলছিল, এমন সময় সেখানে বড় ছেলে আল্লু আর তার স্ত্রী পিঙ্কি আসে। হ্যাঁ রে ছোট, বেশি দিন খাওয়াতে পারবি না মানে কি? হ্যাঁ, তাহলে কি আমি মাসের পর মাস খাওয়াবো নাকি? শোন, তোর বাড়িতে 5 দিন খাবে, তারপর আমার বাড়িতে 5 দিন খাবে, বুঝলি? জমির ভাগ তো আর কম নিস নি, যে কম খাওয়াবি মাকে। শোনো দিদি, তোমাকে এত ফটর ফটর করতে কে বলেছে শুনি? তুমি কি কম জমি ভাগ নিয়েছে নাকি? হ্যাঁ, যত সব চলো তো চাল্লু, এদের সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। এসব বলে চিঙ্কি আর চাল্লু সেখান থেকে চলে যায়। দুই ছেলে আর ছেলের বউদের এমন আচরণ মালু দূর থেকে দেখছিল আর ভীষণ কাঁদছিল। হায় ঈশ্বর, চাল্লুর বাবা, তুমি আমাকে এই কোন সাগরে ফেলে রেখে গেলে! আমি কিনা ছেলেদের কাছে বেশি হয়ে গেলাম। আমার ছেলেরা আমাকে নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছে, আমি যে আর পারছি না। আলু গো, তোমাকে কতবার বলেছিলাম তুমি জমি ভাগ করে দিও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এবার দেখো, ছেলেরা আমাকে ভুলে গেল। এসব বলে মালু ভীষণ কাঁদতে থাকে, কিন্তু মালুর এ কান্না যেন দেখার মতো কেউ ছিল না। এভাবে সেই দিনটা কেটে যায়। শোনো না আল্লু সোনা, তোমার বাবা মরে যাওয়ার আগে আমাদের যে সম্পত্তি দিয়ে গেছে ভালোই হয়েছে, তাই না বলো? এখন দেখো আমরা কত আরামাইসে দিন কাটাতে পারছি। তুমি ঠিক কথাই বলেছো পিঙ্কি। আল্লু আর পিঙ্কি যখন এসব কথা বলছিল, এমন সময় সেখানে মা আলু আসে। বড় বৌমা, ও বড় বৌমা, আমার খুব খিদে পেয়েছে গো, আমাকে একটু খেতে দাও না মা।
চারটি খাবার খেয়ে আবার ঔষধ খেতে হবে। কি হলো বৌমা, চুপ করে আছো যে? খাবার দাও আমাকে। কেন মা, আপনি আমাদের কাছে খাবার চাইছেন কেন? আগে তো আপনার ছোট বউয়ের ঘরে খাওয়া শুরু করার কথা। আর শুনুন মা, আমরা যেটুকু খাবার রান্না করেছিলাম সেই সব খাবার খেয়ে ফেলেছি, ঘরে আর কোনো খাবার নেই। বড় বৌমা, আমাকে না হয় পাতিল মুছে যে খাবারটুকু বের হবে তাই দিও মা। তবুও দাও না আমাকে একটু খাবার, আমার যে ভীষণ খিদে পেয়েছে। না মা, আমাদের পাতিলেও কোনো খাবার নেই। জানতো জানতো এখন আপনার ছোট ছেলের ঘরে যান, দেখুন ওরা রান্না করেছে কিনা। এরপর মা আলু মন খারাপ করে চলে যায়। পিঙ্কি, তুমি মাকে মিথ্যে কথা বললে কেন বলো তো? আমাদের পাতিলে তো ভর্তি খাবার ছিল, তবুও মাকে মিথ্যে বললে তুমি। এই তুমি চুপ করবে? একদম মায়ের হয়ে দরদ দেখাতে আসবে না, এই বলে দিলাম, এত দরদ কোথা থেকে আসে? হ্যাঁ, বউয়ের কথায় আল্লু একদম চুপ হয়ে যায়। অন্যদিকে মা আলু গিয়ে ছোট বউকে বলে, ছোট বৌমা, আমার ভীষণ খিদে পেয়েছে মা, আমাকে একটু খেতে দাও না মা। বড় ছেলের ঘরে নাকি কোনো খাবার নেই, দাও না মা আমার একটু খাবার, আমার যে বড্ড খিদে পেয়েছে। শুনুন মা, আমাদের ঘরে কোনো খাবার নেই, আজ আপনার ছেলে সহ আমি রেস্টুরেন্টে খাবো, তাই আজ আমি আর বাড়িতে কোনো রান্না করব না মা। তাহলে আমি এখন কি খাবো বলো তো বৌমা? তা আমি কি করে বলবো মা, আপনি বরং এক কাজ করুন, আপনি বরং পেট ভর্তি করে জল খান, তবুও যান তো এখন এখান থেকে। এই বলে চিঙ্কিও মা আলুকে তাড়িয়ে দেয়। এভাবেই অবহেলায় কাটছিল মা আলুর দিন। মা, আমার এই থালা বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে দিন তো মা, আজ আমার বাবার বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে, ওদের আবার খাওয়াতে হবে ভালো ভালো, তাড়াতাড়ি দিন কাজ করে মা। শোন ছোট, তোর কাজ পরে দিলেও হবে, আগে আমার কাজ করে দিতে হবে। তুই তো আর একা খাওয়াস না, আমিও মাকে খাওয়াই। তাই মা শুনো, আপনি এখন আমাকেও থালা বাসন পরিষ্কার করে দিবেন, আমি হলাম আপনার বড় বউ। এই বলে পিঙ্কিও অনেকগুলো থালা বাসন এনে মা আলুকে পরিষ্কার করতে দেয়। হায় ঈশ্বর, আমার এমন এক ভাগ্য যে যেখানে রোজ রোজ এত কাজ করেও কখনো ছেলের বউদের ভালোবাসা পেলাম না। দুমুঠো খাবারের বিনিময়ে আমার কপালে এত কাজ আর এত কাজ। না, সব তো পরিষ্কার করা শেষ হলো, এবার এগুলো দিয়ে আসি। এই বলে মা আলু পরিষ্কার করা থালা বাসন গুলো চিঙ্কিকে দিতে যায়। বৌমা, এই নাও থালা বাসন। বলছি কি বৌমা, আজ তো অনেক ভালো ভালো খাবার রান্না করেছো, আমাকে একটু খাবার দিবে মা? এই যে শুরু হলো আপনার কাহিনী, যেই দেখেছেন আজ একটু ভালো ভালো খাবার রান্না করেছি অমনি শুরু করে দিয়েছেন, তাই না? আজ তো আপনি বড় দিদির ভাগে খাবার খাবেন, ওখানে গিয়ে খাবার চান, যান তো এখন এখান থেকে। দাও না মা একটু খাবার, কতদিন থেকে ভালো খাবার খাই না, দাও না একটু। সব সময় কাঁচা মরিচ দিয়ে পান্তা খেতে আমার যে আর ভালো লাগে না মা। কি, আপনাকে শুধু আমরা পান্তা খেতে দেই? বড় দিদি, বড় দিদি গো শুনে যাও, এই শাশুড়ি মা আমাদের নামে কি মিথ্যে অপবাদ দিচ্ছে। হায় হায় রে, আজ আসুক আপনার ছেলেরা, আপনাকে দেখাবো মজা। কি হয়েছে রে ছোট? এরপর চিঙ্কি সব কথা খুলে বলে। কি, এত বড় কথা? শুনো, আপনাকে আর ভাগে নিতে পারবো না, চল ছোট একে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, আপদ একটা আমাদের ভাগে জুটেছে। বৌমারা, তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা, আমি একা কি করে থাকবো, কোথায় থাকবো, আমার বড্ড ভয় হচ্ছে মা, আমাদের বাড়িতে এক কোণায় না হয় জায়গা দিও। মা আলুর কোনো কথা না শুনে ওরা দুজন সেখান থেকে চলে যায়। হায় ঈশ্বর, যে সন্তানদের নিজে না খেয়ে খাইয়েছি, আজ সেই ছেলের বউরা সামান্য খাবার দেওয়ার ভয়ে তাড়িয়ে দিল আমায়, বড্ড সেই দিনগুলোর কথা মনে পড়ছে আমার। কি লাভ হলো সন্তানদের এত কষ্ট করে বড় করে তুলে,
যদি শেষ বয়সে একটু শান্তিতে না থাকতে পারি কি লাভ হলো তাহলে? আলু গো, তুমি তো মরে বেঁচে গেছো, আমাকে তোমার কাছে নিয়ে যাও গো। আমার মতো অবস্থা যেন আর কারো না হয়। এই বলে মা আলু গাছতলায় কাঁদতে থাকে। আর না খেয়ে থাকতে থাকতে এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।